उदाहरण के आंगनवाड़ी केंद्र में आंगनवाड़ी संचालन कमेटी पर लगाए गए आरोपों का खंडन करते हुए संगठन के कार्यकर्ताओं ने संदर्भ में विस्तारित खुलासा किए हैं। इस संदर्भ में आंगनवाड़ी केंद्र के महिला कार्यकर्ती ने विस्तारित तथ्य उजागर किए और अपने स्पष्टीकरण भी प्रदान किया। আমি লকডাউনের পরে 20,000 টাকা উঠাইছি, উঠাইয়া চাউল মটর চাউল ডাল তেল লবণ সয়াবিন বাটিছি। আমি এরপরে 6 তারিখ আইসে চাউল মটর আইসে, চাউল 2 কুইন্টেল, এরপরে মটর 47 কেজি। এর আওয়ার পরে 7 তারিখ দেখিয়া এই জায়গা শিলমারা হয়ে গেছে। এর কারণে আমি নিতে পারছি না। আমি মেম্বারে জানাইছি আমি যে চাউল আনছি আমি কীরকম বাটি যাম। মেম্বারে কইছে তুমি ইয়ে করে যা, তুমি এটা বাড়ছে না, আমি তোমার হয়ে গিয়ে বাটি লইছে, অন্য ওয়ার্কারে বাড়ছে, তুমি বানাও না কেমনি আনতো। আমি অভিযোগ তো জানাইছি আমি এটা অভিযোগ হয়েছে খোলা করে এটা না ভালো লাগিয়া। এরপরে মেম্বারে কইছে না এটা আনো তুমি, তো আমি কইছি যে সামনে নিতাম, বলে তুমি আনো আমি এটা খুলিয়া দিব আমি। এরপরে আমি দয়া করে দিকে ঘুরে আনিছি, নিয়ে 2 লটের সঙ্গে বাড়ছি। ফলের লটটা 6 তারিখ আনছি আমি, 19 তারিখ আনছি মা ফলের লট, 97 কেজি চাউল আর মটর 28 কেজি আনি আমি একসঙ্গে বাটিছি। কোনো ধরনের কিছু হয়েছে না, আমি সুন্দরে প্রেসিডেন্ট মেম্বার নিয়ে সবে নিয়ে আমি বাটিছি। আচ্ছা, 20 তারিখ যখন আপনি ওই যে 20,000 টাকার যে বন্টনটা করছেন, কি পরিমাণে বন্টন করছেন? চাউল 3 কেজি, ডাইল 1/2 কেজি, তেল 250, লবণ এরপরে 8 তারিখ আনছি মা ফলের লট, 97 কেজি চাউল আর মটর 28 কেজি আনি আমি একসঙ্গে বাটিছি। কোনো ধরনের কিছু হয়েছে না, আমি সুন্দরে প্রেসিডেন্ট মেম্বার নিয়ে সবে নিয়ে আমি বাটিছি। আচ্ছা, 20 তারিখ যখন আপনি ওই যে 20,000 টাকার যে বন্টনটা করছেন, কি পরিমাণে বন্টন করছেন? চাউল 3 কেজি, ডাইল 1/2 কেজি, তেল 250, লবণ এরপরে সয়াবিন।